দেখুন, লন্ডনের সেই বহুতল ভবনে আগুনে ছয়জনের প্রাণহানি, আহত 74। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে লাটিমার রোডের গ্রেনফেল টাওয়ার নামের বহুতল ভবনে ভয়াবহ আগুনে ছয়জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও অন্তত 64 জন, এদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ, খবর দ্য টেলিগ্রাফ ও গার্ডিয়ানের। এদিকে দুর্ঘটনা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে, একসঙ্গে তিনি জরুরি এক সভারও আহ্বান করেছেন। গার্ডিয়ানের খবরে বলা হচ্ছে, বুধবার সকালে 24 তলায় ভবনে ভয়াবহ আগুন লাগে। তাদের মতে 120টি ফ্ল্যাটের ওই ভবনে প্রায় 600 মানুষ ছিল। দুর্ঘটনার পর আহত 74 জন লন্ডনের 6টি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় 11:30 মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন, আমি 6 জনের মৃত্যু নিশ্চিত করতে পারি, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।